হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ গাইস অল আর ফাইন। তো গাইস, আজকে হচ্ছে 16 তারিখ, আর আজকে হচ্ছে দ্বিতীয়া। তো তোমাদের সকলকে জানাই শুভ দ্বিতীয়া। তো এখন আমি জাস্ট বেরোবো, এই মাত্র খাবার খাইনি, জাস্ট ফ্রেশ হয়েছি, মানে স্নান টান করা হয়ে গেছে, জাস্ট খাবার খাবার বেরিয়ে যাবো। তো দীপাংশু অরিজিত ওরা বললো যে আজকে যত ঠাকুর হয় মানে মোটামুটি যতটা কভার করা যায় কভার করে নেবো, কারণ আমাদেরকে চতুর্থীর দিন বিকেলবেলা আমাদের ট্রেন আছে, মানে আমার অরিজিৎ দীপাংশু চলে যাবো আসানসোল। তো সেই জন্য আজকে আর তৃতীয় আজকে আর কালকে তিনটা টাইম আছে ঘোরার জন্য। তো আজকে আর কালকে যতটা সম্ভব হয় পুরোটা কভার করে নেবো, দেখা যাক। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছি। তো আমি জাস্ট কালকে এলাম, মানে মহালয়াতে আমি আসানসোল গেছিলাম, মহালয়াতে এনজয় করেছি পুরো দারুণ, বাট ভ্লগ করা হয়নি আমার। তো তার জন্য সরি, আমি ভেবেছিলাম ভ্লগ করবো কিন্তু করা হয়নি, আর কালকেই এলাম আমি বিকেলবেলায়। আর আজকে যা যা কভার করা যায়, যেখানে যেখানে যা যা প্যান্ডেল হয়েছে সব তোমাদের ঘুরে দেখাবো যত রাত হয়। মানে আজকে তো ভেবেছি মোটামুটি 1টা 1.5টা 2টো পর্যন্ত যতটা বাইরে হয় কাটিয়ে নেবো। তো দুদিনই তো আছি, আজকে দিনটা আর কালকে দিনটা, তারপর তো আসানসোল বেরিয়ে যেতে হবে। তো আসানসোলেরও দারুণ প্যান্ডেল হয়েছে এবারে, আর আসানসোলেও তোমাদের সব প্যান্ডেল যা যা হয়েছে সব তোমাদের দেখাবো। বেশ চলো, ইন্ট্রোটা বেশি দেরি করছি না, চলো আমি জাস্ট খাবো আর বেরিয়ে যাবো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর রেডি সেডি হয়ে বেরিয়ে যায়। তো চলো চলো, লেটস গো গাইস। ফাইনালি আমরা চলে এসেছি আজকে ফার্স্ট প্যান্ডেলে, মানে ফার্স্ট বলবো না, সেকেন্ড। ফার্স্টে একটা গেছিলাম নবপল্লী, বাট ওটা একটু অতটা ভালো করেনি, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কারণ আমরা প্রথমে সাউথ সিটি গেছিলাম। আর প্যান্ডেলটা দারুণ করেছে দেখে বুঝে যাচ্ছে, দাদাকে এখানে দেখাচ্ছি। আর এখানে সবাই অবস্থা দেখো একবার, এই যে এখানে দীপাংশু আছে, এখানে অনুরূপ আছে, আর পেছনে আছে কিনাম ভাই, তো ভুলে যাচ্ছে অরিজিত, অরিজিত, আমি একবার করে নাম টাম ভুলে যাই একবার করে। আর এখানে প্যান্ডেলটা দেখো ভাই, দারুণ হয়েছে, দারুণ প্যান্ডেল হয়েছে। আমাদের ভাগ্যটা মনে হচ্ছে আজকে সত্যি খারাপ, ঠিক আছে। সুরচির সঙ্গে গেছিলাম ফার্স্টে, ওটাও আজ ওপেন হয়নি, চতুর্থের দিন ওপেন হবে। আর এখানে এলাম, এখানে দেখলাম যে প্যান্ডেলটা ভালো করেছে, বাট ঠাকুর খোলেনি এখনো। সুরচির সঙ্গে তো এখনো ঢুকতেই দিচ্ছে না, বাট এখানে এখনো মানে এখানে ঢুকতে দিচ্ছে ওপরে, মানে ভেতরে যেতে দিচ্ছে না, মানে এখনো প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাট বাইরে থেকে দেখতে পাবে তোমরা প্যান্ডেলটা, বাট সুরচির সঙ্গে তো প্যান্ডেলটাও দেখা যাচ্ছে না। তো আমরা ভেবেছিলাম যে দ্বিতীয় দিন সবকিছু ভালো করে ঘুরে নেবো, যা যা হবে সব শর্টেজ করে নেবো, কিন্তু ভুল ধারণা গাইজ, ভুল ধারণা। কয়েকটা ঠাকুর এমনও আছে যে এখনো পর্যন্ত কিছু ওপেন হয়নি, বাট এটা বললো যে 7:30টার সময় মানে কাটা হবে, ফ্রিতে কাটা হবে। তো যাই হোক, চলো আমাদের সামনে এখানে আরো 500 মিটারের মধ্যে আরেকটা ঠাকুর আছে, তো ওটা ফার্স্টে দেখিনি, তারপরে 7:30 আশা করি তখন বেজে যাবে, তো তখন এটাই আরেকবার আসবো, যদি সেই সময় হয় ফিতে কাটা, তাহলে তখন সেই সময় তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো, বাট এই প্যান্ডেলটা ভালো করেছিল। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে, এটা হচ্ছে মুদি আলী ক্লাব। তো এখানে ডেকোরেশনটা একবার দেখো, দারুণ করেছে, দারুণ করেছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড মানে সাকসেসফুল প্যান্ডেল হবে, মানে বলতে গেলে ফার্স্ট সাকসেসফুল প্যান্ডেল হবে। তো দারুণ লাগছে, দারুণ লাগছে, ডেকোরেশনটা দারুণ করছে, আর ডেকোরেশনটা যেমন দারুণ করছে, আর ঠাকুরটাও দারুণ লাগছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি একবার, ঠিক আছে, একবার তোমাদের দেখে না। তো গাইস, ফাইনালি আমরা এলাম এখন দেশপ্রিয় পার্ক, আর আমাদের ভাগ্য এতটাই খারাপ যে দেশপ্রিয় পার্কও বন্ধ, কি বলিস ভাই? আমাদের ভাগ্য সত্যি, কপাল সত্যি খারাপ। আমরা ভেবেছিলাম সত্যি ভাই, আমরা ভেবেছিলাম যে দ্বিতীয় দিন কমপ্লিট করে নেবো প্রায় ঠাকুর, কিন্তু দেশপ্রিয় পার্ক খুলবে মানে কালকে ওপেনিং আছে, মানে তৃতীয় দিন ওপেনিং আছে, তো আমরা ভেবেছিলাম আজকে দেখেই নেবো। তো গাইস, যাই হোক, কি আর বলবো, দুঃখের কথা। তো আমরা এখন যাচ্ছি বালিগঞ্জ কালচারালে, তো খুবই কষ্ট হচ্ছে, আর এইটাও যদি বন্ধ থাকে তো আমরা ভাবছি ঘরে চলে যাবো, শ্রীভূমি লাস্ট দেখে ঘর চলে যাবো ভাবছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি সেখানেই বলছে এখনো ওপেনিং হয়নি, মানে আমরা যেটা ভেবেছিলাম যে দ্বিতীয় দিন কমপ্লিট করে নেবো সেটা একদম মানে পুরোপুরি ভুল হয়ে গেল। তো যাই হোক, আবার কালকে বেরোতে হবে, আবার কালকে আগে থেকে বেরোতে হবে, অনেক ঠাকুর বাকিই আছে, মানে প্রায় যেখানেই যাচ্ছি সেখানেই বন্ধ। তো তোমরা যারা দ্বিতীয় দিন ভাবছো যে প্রায় ঠাকুর দেখে নেবো, তো আমাদের মতো তোমরাও পস্তাবে, আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু গাইস, ফাইনালি আমরা এতক্ষণ ঘুরে 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 একটা প্যান্ডেলে এলাম, সেটা হচ্ছে ত্রিধারা সম্মেলনী। আর এই প্যান্ডেলটা সত্যি দারুণ করেছে, অসাধারণ করেছে, যেমন ডেকোরেশন,
তেমনি মানে ভাইরাস মানে দারুণ করছে দারুণ করছে। তো মানে এতক্ষণ যে ঘুরলাম মানে সব জায়গায় শুধু যাচ্ছে, সব জায়গায় শুধু বলছে ওপেনিং হয়নি ওপেনিং হয়নি, বাট এটা মানে এটা দেখে একদম পুরো সব কিছু ভুলে গেলাম। দেখো চলো না, বাপ রে বাপ, ঠাকুরটাও অসাধারণ গাইস, যেমন ডেকোরেশন তেমনি ঠাকুর, দেখো একবার অসাধারণ করছে গাইস, অসাধারণ করছে। মানে আমরা যে এতক্ষণ ঘুরলাম তার মানে কাজে লাগলো কিছু এতক্ষণ ঘুরে। তো গাইস ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা একটা দূরদর্শ প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। তো প্যান্ডেলটা দেখে আমি মানে পুরো আলাদাই জোশ চলে এলো, আর যেমন ডেকোরেশন তেমনি ঠাকুর, মানে তেমনি প্রতিমাটা দারুণ লাগছে গাইস, অসাধারণ লাগছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা বলবে যে কেমন লাগছে, অসাধারণ লাগছে গাইস। মানে আমার দেখা এটা সেকেন্ড বেস্ট প্যান্ডেল, দারুণ লাগছে গাইস, দারুণ ডেকোরেশন। এখন বাজছে 12:30, আর আমাদের মুখ চোখের অবস্থা একদমই পুরো খারাপ, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। জাস্ট এই মাত্র ডিনার করলাম, এই দেখতে পাচ্ছো সামনে অরিজিৎ আছে, অর্ণব আছে, দীপাংশু আছে, তো এই যে পেছনে বিরিয়ানির দোকান আছে, জাস্ট বিরিয়ানি খেলাম, 12:30 বাজছে। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে শ্রীভূমি যাওয়ার। তো আমরা ঠিক করেছিলাম যে রাতের বেলাতে শ্রীভূমি যাবো, কারণ বহুত ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে শ্রীভূমিতে। তো দেখি এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটারের মতো দেখাচ্ছে, দেখি মানে আর চলার তো অবস্থাই নেই, মানে খেয়ে পরে মনে হচ্ছে যে একটা বিছানা সামনে পেয়ে গেলে শুয়েই দিতাম। তো যাই হোক, দেখি সামনাসামনি কোনো অটো অটো পেলে একদম বলবো যে শ্রীভূমির সামনেই নামাতে, আর হাঁটতে পারছি না। তো যাই হোক, শ্রীভূমির আশেপাশে যেই ঠাকুরগুলো আছে সেগুলো আজকে ভাবছি কমপ্লিট করে নেবো, তারপরে একদম বাড়ি যাবো। তো চলো যাই, দেখি কেমন ভিড় আছে আজকে শ্রীভূমিতে। দ্বিতীয়া রাত, তো দ্বিতীয়া না আজকে, তবে তৃতীয়া চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, কারণ 12:00 পেরিয়ে গেছে, 12:30 বাজছে। আর এখানে একটা অটো, যাই হোক গাইস, ভেবেছিলাম অটোতে যাবো, অটো ক্যান্সেল ক্যান্সেল, 2 কিলোমিটার রাস্তা বলছে 200 টাকা। যাই হোক, আর কিছু বলার নেই, আমরা হেঁটেই যাচ্ছি, কিছু করার নেই, যতই পায়ে ব্যথা করুক, যতই যা মনে হোক, 2 কিলোমিটারের জন্য 200 টাকা অসম্ভব ভাই, অসম্ভব। আমাদের 11 নম্বর পা কাফি নাকি রে ভাই, সবচেয়ে বেস্ট ভাই। তো গাইস এখানে একবার লাইন দেখো, শুধু এত রাতে, রাত 1:30 বাজছে, এখানে একবার লাইন দেখো ভাই, এবার 3 ধরে আসবো আগে আমার ডিজিটাল মানাবো, দেখি কেউ আসছে কিনা। বললো না সত্যি করে ডিজিটাল চলে যাওয়া ভালো, সত্যি চলে যাওয়া মানে প্রায় 2 বাজছে যায়, আর ভিড় দেখা আলাদাই লেভেল, মানে তৃতীয় প্রায় শুরু হয়ে গেছে বলতে গেলে, মানে 12:00 তো পেরিয়ে গেছে, 2 বাজছে, আর ভিড়টা দেখো আলাদাই লেভেলে দিয়েছে, আলাদাই লেভেলে দিয়েছে। চলো প্যান্ডেলটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, ঠিক আছে? আর এত গরমের মধ্যে মানে ফোনটাও ধরে রাখতে ভালো লাগছে না, এত মানে বাজে অবস্থা। দাঁড়াবেন না, চলো দাঁড়াবেন। Thank you.
তো গাইস ফাইনালি এখন বাজে পাক্কা দুটো, আর এখন আমাদের যে শ্রীভূমি ঠাকুর দেওয়া কমপ্লিট হলো, আর আমাদের মধ্যে জোস নেই, সবারই অবস্থা একদম খারাপ দেখতে পাচ্ছ, সব টায়ার্ড হয়ে গেছে, পাও ব্যথা করছে। ভাই কি অবস্থা, কি আছে বল? ওর হালত তো ছেড়েই দে, তোর হালত কি বল? অবস্থা খুবই খারাপ, তোর এরও অবস্থা দেখে মনে হচ্ছে খুবই খারাপ। অবস্থা খারাপ না, আমার এখনো ফুলি জোস আছে বাবা। এটা তুই একদম উপর থেকে বলছিস, উপর থেকে না, আমি সত্যি বলছি, আমি এটাও বলছি ভাই। আর জোস আছে ঠাকুর দেখা, টল বল করছিস তো, মদ খাওয়ার মতো টল বল করছে। তো যাই হোক গাইস, এখন দুটো বাজছে, এখন আমরা জাস্ট ক্যাব করবো আর বাড়ি যাবো। আর কারুর অবস্থা মানে ঠিক নেই, সবার মানে কেউ মাথা ঘুরাচ্ছে, মানে মাথা ঘুরায়নি, সবাই টল বল করছে, পা ব্যথা করছে সবারই, মানে অনেক ঘুরেছি আজকে, সেই দুটোর সময় বেরিয়েছি ঘর থেকে, আর এখন বাজছে বারো ঘন্টা আজকে বাইরে আছি। তো যাই হোক, এখন ক্যাব করবো আর বাড়ি যাবো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাইস। আর এখন দুটোর সময় দেখতে পাচ্ছ ভিড়টা কত, এখনো পর্যন্ত বিশাল ভিড় আছে। তো যাই হোক, চলো বেশি দেরি করছি না, চলো বাই গাইস।